কালিয়াগঞ্জের এসএফআই ও ডিওয়াইএফআই লোকাল কমিটি। কালিয়াগঞ্জের এসএফআই ও ডিওয়াইএফআই উত্তর লোকাল কমিটির উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। এদিন ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন রাত এসএসকে স্কুলে এই শিবির অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ লায়ন্স চক্ষু হাসপাতালের মেডিকেল টিম এই শিবিরে আগত কয়েকশো মানুষের চোখের দৃষ্টিশক্তি সহ অন্যান্য পরীক্ষা করেন। এদিনের শিবিরে চোখ পরীক্ষায় যে সকল মানুষের ছানি অপারেশনের প্রয়োজন আছে তাদের আলাদাভাবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে এদের ছানি অপারেশন করা হবে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতালে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজয় সাহা, এসএফআই উত্তর লোকাল কমিটির সম্পাদক মীনাক্ষ ঘোষ, বাম নেতা দেবব্রত করা, মনোরঞ্জন পাটওয়ারি, লায়ন্স ক্লাবের পক্ষে সুদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে এবং লায়ন্স ক্লাব কালিয়াগঞ্জের সহযোগিতায় আমরা এই রাতন এসএসকে স্কুলে আমাদের হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির এবং পরীক্ষান্তে যাদের চোখের সমস্যা দেখা দিবে অপারেশন বা আরও বেটার ট্রিটমেন্টের তাদেরকে আমরা হচ্ছে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের যে হাসপাতাল আছে সেই হাসপাতালে এবং সেখানেও যদি না হয় গ্রেটার লায়ন্স শিলিগুড়িতে নিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করানো হবে। সেটা হচ্ছে লায়ন্স ক্লাব এবং ভারতের ছাত্র ফেডারেশন যুব ফেডারেশন। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.